রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে কোনো রকম পাত্তা না দিয়েই ব্যাঙ্গালোরকে উড়িয়ে দিয়ে 7 উইকেটের বিশাল ব্যবধানে জিতল কলকাতা নাইট রাইডার্স। তাও 4 ওভার বাকি থাকতে বৃথায় গিয়েছে বিরাট কোহলির অপরাজিত 80 রানের ইনিংস। সুনীল নারায়ণ বেনকাটেশ আয়ারদের সামনে পাত্তা পায়নি আরসিবির কোনো বলারই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL 2024 10ম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 182 রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি, যেখানে আরসিবির হয়ে সর্বোচ্চ 59 বলে 83 রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। 21 বলে 33 রান করেন ক্যামেরন গ্রিন ও শেষের দিকে মাত্র 8 বলে 20 রান করেন দিনেশ কার্তিক। বল হাতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ 2 উইকেট করে শিকার করেন হার্ষিত রানা ও আন্দ্রে রাসেল। 183 রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে 16 ওভার 5 বলেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স, যেখানে কলকাতার হয়ে সর্বোচ্চ 30 বলে 50 রান করেন বেনকাটেশ আয়ার, 22 বলে 47 রান করেন সুনীল নারায়ণ ও 24 বলে 39 রান করেন শ্রেয়াস আয়ার। আরসিবির হয়ে বল হাতে কোনো বলারই পাননি সেরকম সাফল্যর দেখা, ফলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পরাজিত হতে হয়েছে 7 উইকেটের বিশাল ব্যবধানে।